পাহাড়ের রানী দার্জিলিং এ যেন সমুদ্রপৃষ্ঠ থেকে ৬৭০০ ফিট উপরে এক অপার্থিব জগৎ। বাংলাদেশের সৈয়দপুর শহর থেকে বাংলাবান্ধা সীমান্ত দিয়ে ভারতের সেই দার্জিলিং শহরে গিয়েছিলাম বর্ষার এক মৌসুমে। বাংলাবান্ধা সীমান্ত পার করে দার্জিলিং যেতে কেমন অভিজ্ঞতা হয়েছিল এবং সেখানে গিয়ে কোথায় কোথায় ঘুরেছিলাম, কোন হোটেলে উঠেছিলাম, যাবতীয় বিষয় দার্জিলিং সিরিজের এই ভিডিওগুলোতে আমি শেয়ার করব, যা দেখে আপনারা একটি বাজেট ট্যুরের ধারণা পেয়ে যাবেন। তাই দার্জিলিং সিরিজের প্রত্যেকটি ভিডিও দেখার অনুরোধ রইল। তাহলে চলুন পাহাড়ের চূড়ায় অবস্থিত চোখ ধাঁধানো সেই দার্জিলিং শহরে। সৈয়দপুরের ওয়াবদা মোড় থেকে বাসে করে রওনা দিলাম পঞ্চগড়ের উদ্দেশ্যে। বাংলাবান্ধা যাওয়ার সরাসরি বাস আমার জানামতে সৈয়দপুর থেকে নেই, তাই পঞ্চগড়ে বিআরটিসি অথবা গেট লকে যেতে পারেন। ভাড়া পড়বে প্রায় ২০০ টাকার মতো। আমি বাংলাবান্ধা বর্ডার পার হওয়ার একদিন আগেই রাতে পঞ্চগড়ে চলে গিয়েছিলাম, তাই সেখানে একটি হোটেলে আমাকে থাকতে হয়েছিল। পঞ্চগড়ে রাতে থাকার কারণ হচ্ছে যাতে পরের দিন সকালে বাংলাবান্ধায় ইমিগ্রেশনের কাজগুলো তাড়াতাড়ি শেষ করতে পারি। হোটেল ভাড়া পড়েছিল ৫০০ টাকার মতো। আপনারা চাইলে সৈয়দপুর থেকে সকালে বাংলাবান্ধা সীমান্তের জন্য বের হতে পারেন। তো ভিউয়ার্স, এখন আমি এই পঞ্চগড় থেকে বের হয়ে বাংলাবান্ধার দিকে যাব। হোটেল থেকে চেক আউট করলাম, আর তার আগে আমাকে এটিএম বুথ থেকে কিছু টাকা তুলতে হবে। আমি এই হোটেলটাতে ছিলাম, সেন্ট্রাল গেস্ট হাউস আবাসিক। এখন সামনেই বাংলাবান্ধার বাসগুলো ছেড়ে যায়, সেখান থেকে বাস ধরে যেতে হবে। বাংলাবান্ধায় ইমিগ্রেশনের কাজটি ১০টা থেকে শুরু হয়, তাই আর এখানে দেরি করা যাবে না। সকাল ৮টায় পঞ্চগড় থেকে বাংলাবান্ধার একটি বাসে করে রওনা দিলাম। পঞ্চগড় থেকে বাংলাবান্ধা বর্ডার পর্যন্ত যেতে সময় লাগে প্রায় ১ ঘন্টার মতো এবং বাস ভাড়া নেওয়া হয় ১১০ টাকা। বাংলাবান্ধায় বাস থেকে নেমে আমি সেখান থেকে চলে গিয়েছিলাম বাংলাদেশের ইমিগ্রেশনের অফিসে। অটো ভাড়া নিয়েছিল প্রায় ২০ টাকার মতো। বাংলাদেশ ইমিগ্রেশনে ট্রাভেল ট্যাক্স বাবদ ১০০০ টাকা এবং আনুষঙ্গিক খরচ বাবদ ২০০ টাকা খরচ হয়েছিল। তো ভিউয়ার্স, আমি ট্রাভেল ট্যাক্সটি জমা দিয়ে দিয়েছি। এই যে উপরে এই ব্যাংকের যে সোনালী ব্যাংকের শাখা ছিল সেখানে, আর টোটাল আমার কাছে ১০০০ টাকা নেওয়া হয়েছে। এখন ট্রাভেল ট্যাক্স ১০০০ টাকা, এর আগে ৫০০ টাকা ছিল। এখন ইমিগ্রেশনের বাকি যে কাজগুলো সেগুলো শেষ করতে হবে, অর্থাৎ বাংলাদেশের যে ইমিগ্রেশনের যে কাজগুলো রয়েছে। বাংলাদেশের সাইডের ইমিগ্রেশনের কাজ আমার শেষ। এখন আমি ইন্ডিয়ার বর্ডারটি ক্রস করব, আর ওখানে যে ইমিগ্রেশনের কাজগুলো রয়েছে সেগুলো শেষ করে তারপর শিলিগুড়ির দিকে রওনা দিতে হবে। এখান থেকে দার্জিলিং ৭৭ কিলো, শিলিগুড়ি হচ্ছে ১৬ কিলোমিটার। বাংলাদেশ এবং ভারতের সীমান্তে আপনার তথ্যগুলোকে লিপিবদ্ধ করা হবে, তারপর আপনাকে আসতে হবে ইন্ডিয়ান ইমিগ্রেশনে। ইন্ডিয়ান ইমিগ্রেশনে এসে আপনাকে কিছু তথ্য প্রদান করতে হবে, যেমন আপনি সেখানে কোথায় যাচ্ছেন, কোন হোটেলে থাকছেন, আপনার ভ্রমণের উদ্দেশ্য কী, এবং সবশেষে আপনার ব্যাগ চেক করা হবে। ইন্ডিয়ান ইমিগ্রেশনে প্রায় ২০০ রুপি বাবদ একটা ফি নেওয়া হয়। তো আমাদের ইমিগ্রেশনের কাজ শেষ, মানে বাংলাদেশের ইমিগ্রেশন এবং ইন্ডিয়ার ইমিগ্রেশনের কাজ শেষ। এখন আমি এগিয়ে যাচ্ছি শিলিগুড়ি জংশন, না শিলিগুড়ি জংশন, শিলিগুড়ি জংশনের দিকে, এবং ওখান থেকে দার্জিলিংয়ের যে কোনো একটি গাড়ি দিব। হয় ভাড়া না হলে রিজার্ভ নিতে পারি, হয়তো বা শেয়ারও করে যেতে পারি, আগে গিয়ে দেখব। আর এখান থেকে শিলিগুড়ি জংশন যেতে আমরা দুজন আছি, রিজার্ভ করে নিয়েছি, তাই ১৫০ টাকার মতো খরচ হচ্ছে পার পারসন। তবে ইমিগ্রেশনে সবচেয়ে বেশি সময় लेगেছে ব্যাগ চেকিংয়ে ওখানেই সময়টা একটু বেশি লাগলো, তাহলে বাকি সব কাজই খুব তাড়াতাড়ি হয়ে গিয়েছিল। আর আমি এখানে নেমেই টাকাটা ভাঙিয়ে নিয়েছি, মানে রুপিতে কনভার্ট করে নিয়েছি। ফুলবাড়ি থেকে শিলিগুড়ি যাওয়ার পথে যে কোনো সিমের দোকান থেকে আপনারা ইন্ডিয়ান সিম নিয়ে নিতে পারেন। তো এখন এখানে যাওয়ার পথে থামলাম এক জায়গায়, এখান থেকে একটি সিম নিচ্ছি। আর সিমটা হচ্ছে এই যে সিম জিও ডিজিটাল লাইফ, এটার প্যাকেজ হচ্ছে পার ডে 1.5 GB করে আমরা পাবো। আর টক টাইম কত? আনলিমিটেড টক টাইম উনি বলছেন। আর এক্সট্রা যদি কোনো কিছু ইউজ করতে চাই তাহলে সেটার জন্য রিচার্জ করতে হবে, তাই না? আচ্ছা, তো এখান থেকে এই সিমটি নেওয়ার কারণ হচ্ছে শিলিগুড়ি থেকে অনেকে পাসপোর্টের মাধ্যমে সিম রেজিস্ট্রেশন করে দেয় না, তাই এখান থেকেই নিয়ে নেওয়াটা বেটার, সামনে গিয়ে নাও পেতে পারি। আমার কাছে সিমের মূল্য নেওয়া হয়েছে প্রায় 500 রুপির মতো, যা অনেক বেশি মনে হয়েছে। যাই হোক, ফুলবাড়ি বর্ডার থেকে শিলিগুড়ি জংশন পর্যন্ত পৌঁছাতে সময় লেগেছিল প্রায় 40 মিনিট। তো আমি চলে আসছি শিলিগুড়ি জংশনে। এখান থেকে 2টি উপায়ে দার্জিলিং যাওয়া যায়, একটি হচ্ছে বাসে করে এবং আরেকটি যে টোটো গাড়িগুলো থাকে বা মহিন্দ্রাগুলো থাকে সেগুলোতে। মহিন্দ্রাতে গেলে হয় আমরা রিজার্ভ করে যেতে পারবো, না হলে শেয়ার করে যেতে পারবো। তো আমি আপাতত একটু যাচাই বাছাই করি কোন উপায়ে গেলে সবচেয়ে বেটার হয় এবং আপনাদেরও দেখাই। তো এখন টুরিস্ট খুবই কম, আমি একবারে অফ সিজনে এসেছি, মানে বর্ষাকালে এসেছি, তাই আমি যে গাড়িটাতে যাচ্ছি শুধুমাত্র আমি আছি এই গাড়িতে, কোনো প্যাসেঞ্জার নেই। তবে আমি রিজার্ভ করে যাচ্ছি না, আমি শেয়ারেই যাচ্ছি, মানে আমি শেয়ারের ভাড়াটাই দিব। এখান থেকে দার্জিলিং পর্যন্ত যেতে আমাকে দিতে হচ্ছে 250 রুপি। তো এখান থেকে যেতে সময় লাগবে 3 ঘন্টা। আর আপনাদের যাওয়ার পথে যা যা দেখানো দরকার সব আমি দেখাবো। তো চলুন আমার সাথে দার্জিলিং। তো আমার সাথে যিনি আছেন, মানে ড্রাইভার হিসেবে যিনি আছেন, ওনার নাম হচ্ছে jeven Lepcha, ঠিক আছে? jeven Lepcha, ওনার বাসা হচ্ছে দার্জিলিং, ওনার বাসা দার্জিলিং। আর ওনাকে সবসময় এখানেই পাবেন। তো ওনার মোবাইল নাম্বার এবং ডিটেলসটি আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব, আপনারা চাইলে ওনার সাথে যোগাযোগ করতে পারেন, যাচাই বাছাই করে আপনারা ভাড়া করে নেবেন। শেয়ারে গেলে তো 250 টাকা লাগছে নাকি? এটা কি সব সময় অফ সিজনে হোক বা সেক্ষেত্রে 250 টাকা। আর যদি রিজার্ভ নেয় কেউ তাহলে? হ্যাঁ, যদি রিজার্ভ নেয় আপনার গাড়ি কেউ তাহলে 2500 টাকা। হ্যাঁ, 2500 টাকা, 2500 টাকা। বার্গেনিং করা যাবে তো? বার্গেনিং হবে না, ওটা গভর্নমেন্টের কাছে। আচ্ছা, 2500 টাকা রিজার্ভ যদি যান তাহলে ওনাকে পে করতে হবে। তো ওনার সব ইনফরমেশান আমি আমার এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি। দার্জিলিং হলো ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের একটি শহর ও পৌরসভা। এই শহরটি হিমালয় শিবালিক পর্বত শ্রেণীতে সমুদ্র পৃষ্ঠ থেকে 6700 ফুট উচ্চতায় অবস্থিত। শহরটি চা শিল্প, বিশ্বের 3য় উচ্চতম পর্বতশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘার দৃশ্য ও ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য দার্জিলিং হিমালয়ান রেলের জন্য প্রসিদ্ধ একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র। এই পুরো শহরটি ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি দ্বারা প্রতিষ্ঠিত। সেই শহরে গেলে আপনারা ব্রিটিশ আদলে তৈরি করা অনেক কাঠামো দেখতে পাবেন। তো শিলিগুড়ি থেকে গাড়িতে ওঠার পর দার্জিলিং যাওয়ার পথে এখানে একটু ব্রেক নিয়েছি আমরা। আমাদের ড্রাইভার সাহেব লাঞ্চ করবেন এবং আমিও ভাবছি কিছু খাবো এখানে। আর আপনাদের এই ভিউগুলো একটু দেখাই। দেখেন, মাথার উপরে বিশাল বিশাল পাহাড়। এখান থেকে দার্জিলিং যেতে আরও ঘন্টাখানিক সময় লাগবে। আর এখানে কিছু রেস্টুরেন্ট এবং খাবারের দোকান আছে। আর এখানে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, তো এখানে হালকা পাতলা কিছু খেয়ে তারপর আবার রওনা দিব। ৬৭০০ ফুট উচ্চতায় যাচ্ছি সেই কথা চিন্তা করলে খুব আনন্দ লাগছে। আবার একটু ভয়ও কাজ করছে যে আমাদের গাড়িটি পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা হয়ে উপরের দিকে উঠবে। হালকা খাওয়া দাওয়া সেরে আমরা আবার রওনা হলাম। এখনও যেতে সময় লাগবে প্রায় ২ ঘন্টার মতো। আমরা যতই সামনের দিকে এগিয়ে যাচ্ছি আমাদের গাড়িটি আস্তে আস্তে উপরের দিকে উঠছে আর অল্প অল্প ঠান্ডা লাগা শুরু হয়ে গিয়েছে। উপরে যেন মেঘগুলো আমাদের হাতছানি দিয়ে দার্জিলিং শহরে ডাকছে। শিলিগুড়িতে তাপমাত্রা ছিল ২২ ডিগ্রি সেলসিয়াস। উপরে ওঠার পর তাপমাত্রা পরিবর্তন হয়ে ১৫ ডিগ্রিতে নেমে গিয়েছে। উপরে উঠতে উঠতে বৃষ্টির এক বর্ষা মেঘ আমাদের ঘিরে ধরেছে। এ যেন এক কাল্পনিক রাজ্য। প্রায় ২ ঘন্টা পথ পার করে পৌঁছে গেলাম কুরসং শহরে। এখান থেকে দার্জিলিং যেতে আরও সময় লাগবে ১ ঘন্টার মতো। কুরসং শহর পার হতেই বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। বৃষ্টিস্নাত পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা বেয়ে আমরা উপরের দিকে এগিয়ে যাচ্ছি। জানালা দিয়ে বাইরে তাকালেই মেঘ বৃষ্টির এক অদ্ভুত খেলা চোখে পড়ছিল। একটু পরেই দৃশ্যমান হলো বিখ্যাত সেই টয় ট্রেনের রেল লাইনগুলো। প্রায় ৩ ঘন্টার এক অসাধারণ যাত্রার পর সেই কাঙ্ক্ষিত দার্জিলিং শহরে আমরা পৌঁছে গেলাম। তো ভিউয়ার্স, আমি প্রায় ৩ ঘন্টা পর শিলিগুড়ি থেকে দার্জিলিং পৌঁছে গিয়েছি আর এখন এগিয়ে যাচ্ছি মল রোডের দিকে। এই সোজা পথ একেবারে উপরের দিকে উঠতে হয় মল রোডে যেতে গেলে, আর সামনে হোটেল পাবো। মল রোডেই সব হোটেলগুলো পাওয়া যায় থাকার মতো। দার্জিলিংয়ের ট্যুরিস্টরা সব যারা আসেন তারা সবাই মল রোডেই উঠার চেষ্টা করেন, মানে মল রোডের হোটেলগুলোতেই ওঠার চেষ্টা করেন। তো আমি যাই এবং কোন হোটেলে থাকবো সেটি আপনাদের সাথে শেয়ার করছি। মল রোডের ভিতরে আরেকটি রোড গেছে তুংসং, সেই রোডেই এই যে আইভি হোটেল, আইভি ক্যাসেল নামে একটি হোটেল রয়েছে। তো সেই হোটেলেই আমি উঠেছি। তো আপনাদের এখানকার রুম ডিটেলসগুলো দেখাই এবং এর কত টাকা ভাড়া আমার কাছে নিয়েছেন। तो আমাকে একটু, आपको बंगाली आती है? बंगाली बोल पाएंगे बंगाल पाएंगे सर, बोल पाएंगे। मैं हिंदी में बोलता हूँ, मेरा व्यूअर्स समझ लेंगे, प्रॉब्लम नहीं है। तो मुझे ज़रा आप खुद ही दिखा दीजिए वो रूम जो मैं जिसमें उठा हूँ, वो रूम का कैटेगरी शो क्या है। আসলে ওটা হচ্ছে একটা ডবল বেডের রুম। তো আমি পার ডে ৮০০ টাকা করে দিচ্ছি। এখানে একটা ইয়ে আছে, বড় রুম আছে, ওটা রুম দিয়ে দেন। ট্রিপল কাপি দেখা দেব, দেখা দেব। ট্রিপল রুম আছে। তো আরও কিছু রুম আছে, ওই রুমগুলো আমরা দেখি, তারপর আমি আমার রুমটি দেখাবো, আমি যেটাতে উঠেছিলাম। তো এটা হচ্ছে ট্রিপল বেড, ये ट्रिपल बेड वाला है, ये ट्रिपल बेड का रूम है। इसमें फैमिली आराम से रह सकेगा। हाँ हाँ, 3 से 4 लोग आ जाते हैं आराम से। 3 से 4 मतलब फॉरेनर तो आराम से रह सकेंगे। हाँ हाँ, फॉरेन में। अच्छा, और এটা হচ্ছে ওনাদের অ্যাটাচড বাথরুম। इसमें গিজার তো লাগা हुआ ना? हाँ हाँ, গিজার है सब। अच्छा, এটাতে গরম পানি পাবেন আপনারা সব সময়। আর এই রুমটা হচ্ছে ট্রিপল বেড রুম উনি বলছেন। তো इसका प्राइस कितना पड़ जाएगा पर अभी का रेट हम यदि तीन, अभी तो क्या होता है कि पैक्स के अभी चल रहा है, यदि 3 आदमी है, कौन महीना चल रहा है ये जुलाई अगस्त चल रहा है, अगस्त में अगर आता है तो कोई। अभी यदि 4 आदमी आते हैं तो हम लोग 1500 रुपए लेते हैं, 3 आदमी रहते हैं तो हम लोग 1200-1300 तक दे देते हैं अभी का रेट पे। ये ऑफ सीजन का रेट है और ये सीजन में, ये ऑन सीजन होगा तो ये कम से कम 2800-3000, मतलब 4 आदमी रहेंगे तो 2800-3000 में हो जाएगा जी। ये आपका सबसे बड़ा रूम है? हाँ, ये है और एक ये है, सेम दोनों है, एक ही है मतलब दोनों ट्रिपल बेड है। अच्छा, तो अब मेरा जो रूम है वो मैं दिखा देता हूँ जिसमें मैंने चेक इन किया है। तो आमी जेटाते उठेছি সেটা হচ্ছে ডাবল বেড রুম আর ওটার পার নাইট প্রাইস হচ্ছে বর্তমানে মানে অ্যাট প্রেজেন্ট ওটার পার নাইট প্রাইস হচ্ছে 800 रुपी 800 रुपी मतलब सिंगल पर्सन का। अच्छा अच्छा सिंगल पर्सन रहते तुम लोग 1000 से कम में नहीं रहते सर। এখানে আপনারা দুইজন থাকতে পারবেন। हां दो मतलब दो आदमी एक बच्चे आराम से रहते सर। এটি হচ্ছে আমার রুম। এখানে একটি ভিউ পয়েন্টও আছে মানে একটি জানালা আছে এখান থেকে দেখা যায়। ये क्या कंचनजंगा का व्यू है? कंचनजंगा नहीं माउंट है। अच्छा और वैली व्यू है। माउंट व्यू वैली व्यू हमेशा क्या ऐसे ही रहता है? नहीं 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 सूरज उठने से अगर विजिबल होता है नहीं यदि सूरज निकलता है तो आपको सीधा रूम में आएगा। अच्छा अच्छा मतलब सनराइज आप आराम से देख सकते हैं रूम से। अच्छा अच्छा एंड अभी तो वेदर पूरा खराब है। अच्छा इसके कारण इस तरह से है। अच्छा हाँ अक्टूबर नवंबर में ये साइड में आपका थोड़ा टाइगर हिल कंचनजंगा दिखता है। अच्छा ये रूम से। हाँ सर यहाँ तो रूम हीटर ठंडा में आप लोग देते हैं क्या? प्रोवाइड ठंडा में ऐसा है हम लोग रूम हीटर में अभी हम लोग प्रोवाइड नहीं कर पाते हैं। अच्छा। लेकिन उसके लिए हम लोग हॉट बैग आप रजाई के अंदर आराम से अच्छा अच्छा डाल के आप आराम से मतलब कि कम्फर्टेबल है ऐसा नहीं कुछ ठंडा लगता है हॉट बैग हम लोग देते हैं। अच्छा मैं बाथरूम थोड़ा दिखा देता हूँ। तो हमारे जो बाथरूमटा সেটা হচ্ছে এটি আর এখানেও গরম পানির ব্যবস্থা আছে। এটি মোটামুটি ভালোই অনেক 800 রুপিতে যে রুম পাওয়া যায় সেই রুম মানে সেই ক্যাটাগরির রুম হিসেবে অনেক বেটার। तो और ये दो कैटेगरी का रूम ही आपके पास है? नहीं एक नीचे का भी है। नीचे का भी है। हाँ। वो भी जरा दिखा देते हैं अगर हमारे व्यूअर्स को अगर पसंद आ जाए नीचे का व्यू। हाँ। तो व्यूअर्स देखें এখানে মেঘ চলে আসছে এই বারান্দাতে। নিচে একটি রুম আছে সেই রুমটি দেখতে যাচ্ছি। আপনাদের হোটেলটির যতগুলো রুম আছে আপনাদের দেখিয়ে দিয়ে আপনাদের একটা ধারণা হয়ে যাবে যে আপনারা কোন হোটেলটি কোন রুমটিতে উঠবেন। ये अभी हम लोग को मिलाया हुआ नहीं है है ना। अच्छा तो ये सब किया हुआ है तो आप ये कर सकते हैं थोड़ा इसमें भी। हाँ सेम गीजर है मतलब सब में गीजर है सब में गीजर। अच्छा প্রত্যেকটি वाईफाई सब रूम में तो প্রত্যেকটি রুমেই ওনাদের গরম পানির ব্যবস্থা পেয়ে যাবেন এবং वाईफाई সুবিধা তো আছেই 24 আওয়ার आपको वाईफाई है। तो আপনারা যদি দার্জিলিং এ আসেন আমি রিকমেন্ড করব এই হোটেলে আপনারা আসতে পারেন। আর মানে এটি আমার কাছে মানে আমি যেহেতু বাজেট ট্যুর করছি সেই হিসেবে আমার জন্য খুব ভালো হয়েছে। এখন একেবারে মেঘগুলো জানালার কাছাকাছি চলে এসেছে। তো এই ছিল আমার দার্জিলিংয়ে আমি যে হোটেলে উঠেছি সেই হোটেলের পুরো ডিটেলস। আপনারা যোগাযোগ করতে পারেন। এই হোটেলের নাম নাম্বার অ্যাড্রেসগুলো সব এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব। তাহলে দেখা হবে আবার দার্জিলিংয়ের নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন।